बंधुरा केंद्र सरकार और राज्य सरकार जेको चाकरिर प्रस्तुति स्टाडी मटेरियल और चाकरिर लेटेस्ट अपडेटगुलो सबार आगे पावार जोन्नो तोमरा आमादेर चैनल डब्ल्यूपीएससी एग्जाम के अवश्य सबसक्राइब करे नेबे, संगे बेल आइकनटा ओपेन करे अवश्य राखबे। आज के मोटामुटी सम्पूर्ण भावे भालोभावे आमादेर पीएससी क्लार्केर पार्ट टू एग्जामिनेशनटा सम्पूर्ण होयेछे। मोटामुटी बोलछि एई कारणे, कारण अनेक जायगाते एग्जाम हयनि, सेई रिलेटेडও নোटिफिकेशन माने हयनि বলে না, अनेक स्टूडेंट पौঁছাতে পারেনি, से रिलेटेड पीएससी एक नोटिफिकेशन जारी कर दिए। तो आज के प्रश्नपत्र केमन छिलो, कि धरनेर सेखाने कोश्चेन जिज्ञेस करा हयेछे, कतजन पास करार सम्भाव्य रयेछे, कट अफ कि कि जेते पारे, समस्त किछु डिटेल्से जानबो। बंधुरा भिडियोटा शेष पर्यन्त तोमरा स्किप ना करे देखते थाको। बंधुरा अनस्क्रिने तोमरा कोश्चेन पेपारटा देखते पाच्छो, जेटी आमी अलरेडी किन्तु आमादेर टेलिग्राम ग्रुपे प्रोवाइड करे दिएछि। जारा एखोनो जॉइंट होवनि तोमरा किन्तु टेलिग्राम ग्रुपे अवश्यई जॉइंट हये जाबे, लिंक एई भिडियोर डिस्क्रिप्शने दिए देवा रही है। पब्लिक सर्विस कमिशन वेस्ट बेंगल ग्रुपे इंग्लिश टोटल 50 नम्बर एखे छो कि तुम्हारा देखते पाच। कोरोना भाइरस इनफेक्शन नहीं एक लिखते बला स्प्रेड डिजीज बला टोटल 15 नम्बर छो। तरह एखे राइटे रिपोर्ट बला তাহলে এগুলো এখানে ছিল। তোমরা যারা एग्जाम দিয়েছো তোমাদের কেমন एग्जाम হয়েছে, কারণ এটা যেহেতু ডিসক্রিপটিভ টাইপের পেপার সেজন্য সম্ভাব্য এখানে কাট অফ বলা মুশকিল, কারণ ডিসক্রিপটিভ টাইপের উপরে কি ধরনের এখানে মার্ক দেওয়া হবে সেটা এটা ডিপেন্ড করবে। কিন্তু আমাদের যে লাস্ট একটা নোটিফিকেশন যেখানে জারি করা হয়েছিল এরপরে কি রয়েছে, এরপরে তোমাদের রয়েছে টাইপিং টেস্ট রয়েছে। টাইপিং টেস্টে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 7227টি সম্ভবত ভ্যাকেন্সি রয়েছে এখানে, টোটাল 7000 প্লাস এখানে ভ্যাকেন্সি রয়েছে। অনেকের মধ্যে একটি কনফিউজিং রয়েছে, একটি নোটিফিকেশন যেহেতু প্রিভিয়াসে একটি জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সবাইকে যার মানে মেনলি যেটা ছিল যতগুলো ভ্যাকেন্সি রয়েছে অতজনকেই টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। এটি আমার মতে এটি কখনোই সম্ভব পসিবল না, কারণ টাইপিং টেস্টেও তো অনেকে ছাড়াই হতে পারে বা আর কিছু হতে পারে সেখানে, কারণ ওখানে আরেকটা জিনিসও বলা হয়েছিল ওই নোটিফিকেশনে যে যারা হয়তো টাইপিং টেস্ট কোয়ালিফাই করতে পারবে না তাদের জন্য আরেকটা লিস্ট তৈরি করা হবে। তাহলে অবভিয়াসলি হয়তো দুটো লিস্ট তৈরি হতে পারে, দুটো লিস্ট তৈরি হওয়ার চান্সেস রয়েছে। আমার মতে এখানে কমসে কম হলো 15,000 প্লাস ক্যান্ডিডেটকে এখানে পাস করানো হবে, 15,000 কাছাকাছি প্লাস ক্যান্ডিডেটকে পাস করানো হতে পারে, ওটা হতে পারে 10,000 প্লাসও হতে পারে, কারণ একটা রেশিও থেকে থাকে। যেহেতু এত ভ্যাকেন্সি রয়েছে 7,000-এ, তাহলে অন্তত 1:2 রেশিওতে তো পাস করানোই উচিত, একটা ভ্যাকেন্সি রিলেটেড দুজনকে তো অন্তত পাস করানো, কারণ আমরা ফার্স্ট যে স্টেপ রেখেছি फर्स्ट स्टेपे कि हो 1:10 रेशियोते कैंडिडेट के पास कराना हो मैं एक वैकेंसी 10 जन कैंडिडेट के एखे पास कराना हो। ठीक एक ही भाई पार्ट टूते मते मिनिमाम जदिओ है मिनिमाम 1:2 रेशियोते कम से कम पास कराना है। और लिस्ट जेटा रही है दुटो लिस्ट अबभियसलि तैरि होते चले, एखे पार्ट टूर मध्य वो तैरि होते अथवा डायरेक्ट 15,000 किंबा 16,000 किंबा 17,000 जो कैंडिडेट के पास कराना क्या तादेर के जखन टाइपिंग टेस्ट होबे टाइपिंग टेस्ट होवार परे दुटो लिस्ट किन्तु तैरि होबे। तारपरे टाइपिंग टेस्टेर परे डकुमेंट्स भेरिफिकेशन कोनोकिछु उल्लेख नेई, ताहले होयतो सेई डकुमेंट्स भेरिफिकेशनटा जेटी रयेछे तोमादेर टाइपिंग टेस्टेर टाइमे होये जेते पारे किंबा टाइपिंग टेस्टेर परो तोमादेर सेई डकुमेंट्स भेरिफिकेशनटा হয়ে যেতে পারে। যারা আপনারা বা তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের কী ধরনের এক্সাম হয়েছে, তোমাদের কীরকম টাইপের তোমরা নাম্বার তোমাদের মনে হয় যে সম্ভাব্য তোমরা এরকম নাম্বার পেতে পারো, সেটি তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে যে কেমন টাইপের তোমাদের এখানে এক্সামটা হয়েছে। তাহলে এখানে তোমরা এগুলো দেখতে পাচ্ছ। তারপরে এখানে নিশ্চয়ই এখানে এ ছিল ট্রান্সলেশন ছিল এখানে, তারপরে নিচে চলে আসবে, নিচে আমাদের এখানে পার্ট টুতে দেখে নেবো, পার্ট বিতে এটা আমাদের হলো গিয়ে গ্রুপ বিতে আর ছিল 50 নম্বর যেখানে ছিল এখানে পরিযায়ী শ্রমিকদের উপরে একটি প্রতিবেদন, এখানে সংবাদপত্রের প্রকাশ উপজয়ী একটি রিপোর্ট লিখুন, রিপোর্ট লিখতে একটা বলা হয়েছিল দুটোই জন্য 35 নম্বর। তারপরে এখানে রয়েছে সারাংশ লিখুন, সারাংশের জন্য একটা ছিল, বঙ্গানুবাদে 20 নম্বর ছিল। এই টোটাল কোশ্চেন ছিল ডিসক্রিপটিভ টাইপের পেপার এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই যারা এক্সাম দিতে পারোনি, যারা যে কোনো কারণে হতে পারে এক্সাম দিতে পারোনি সেই রিলেটেড একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেই নোটিফিকেশনটা শুধু স্পেসিফিক একটা জায়গারই কিন্তু বলা হয়েছে। এখন যদি কেউ যদি অন্য ধরনের তুমি কলকাতা জেলায় রয়েছে, কলকাতা জেলা থাকা অবস্থায় তুমি হয়তো এক্সাম দিতে পারোনি, তুমি হয়তো এই নোটিফিকেশনের দ্বারা ফায়দা নিতে পারবে না। চলো আমি তোমাদেরকে প্রথমে নোটিফিকেশনটা দেখিয়ে দিই, নোটিফিকেশনে কী কিছু জানানো হয়েছে। বন্ধুরা তোমরা অনস্ক্রিনে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে তোমরা ফার্স্ট নোটিফিকেশন যেটা রয়েছে সেটা ডাউনলোড করলে এই নোটিফিকেশনটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 এসপি মুখার্জি রোড কলকাতা 7,26,000 যেটা নোটিফিকেশন জারি করা হয়েছে 6 তারিখে আজকেই জারি করা হয়েছে। জরুরি বিজ্ঞপ্তি কী বলা হয়েছে দেখে নাও, এখানে দালখোলায় রেল ও রাস্তায় অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত প্রার্থী শিলিগুড়ি কেন্দ্রে আজকে এখানে ক্লার্কশিপ পার্ট টুর পরীক্ষার সময় মতো হাজির হতে পারেনি, তথ্য প্রমাণসহ আবেদন করলে তাদের জন্য একদিন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তাহলে এই যে সুযোগটা রয়েছে এই সুযোগটা একমাত্র মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলার যদি কোনো ক্যান্ডিডেট এসে থাকে, কোনো ক্যান্ডিডেট যদি हाजिर होते ना पारे पार्ट टू एग्जामे कोनो कारणवशत ये এই কারণগুলো বলা হয়েছে এরকম কোনো কারণবশত তাহলে এখানে তোমাদের প্রমাণ সহকারে এবার প্রমাণ সহকারে কি প্রমাণ সহকারে বলতে এই না যে হ্যাঁ আমি যেতে পারিনি এই কারণে যেতে পারিনি যে রাস্তার কোনো ফটো রাখবে এরকম না প্রমাণ বলতে তোমার অ্যাডমিট কার্ডটাই হলো প্রমাণ মানে তুমি পরীক্ষায় বসার ক্যান্ডিডেট ছিলে এর ফলে এরকম যদি কোনো ক্যান্ডিডেট যদি অন্য কোনো কারণবশত যদি না যেতে পারে বা কোনো কারণবশত যদি না যায় তারও এই সুবিধাটা পাবে কিন্তু সেটা একমাত্র পাবে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে প্রমাণ বলতে আমার মতে যেটা তোমাদের শুধু যে एडमिट कार्ड तुम्हारे नहीं जो लगे मैं पार्ट टूर एडमिट कार्ड आवेदन कर आवेदन क्यों कि रिलेटेड ये सम्भवत खूब ताड़ाताड़ी ऑफिशियली कोनो नोटिफिकेशन जारी कर देवा है तक जारी कर दी तुम्हारे काছে अवश्य पहुँचे देव तुम्हारा जरा एखोनो सबसक्राइब करोनी तुम्हारा अवश्य सबसक्राइब कर नाओ संगे बेल आइकनटा किन्तु अवश्य ओपेन कर रखबे आबार परवर्तीते परीक्षा किभाबे होबे ना होबे परवर्तीते तारा आमरा খুব ভালোভাবে জানতে পারবো যে কিরকম কতগুলো ক্যান্ডিডেট রয়েছে কি রয়েছে না রয়েছে যখন আবেদনটা পড়বে তখনই সমস্ত কিছু তথ্য জানা যাবে এবার তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কি ধরনের তোমাদের যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনের উপর কেমন তোমাদের নাম্বার তোমাদের মনে হয় যে ক্যারি করতে পারো তাও মোটামুটি ধরে নাও 55 থেকে 60% তো অন্তত নাম্বার প্রয়োজন অন্তত 55 থেকে 60% নাম্বার 100% প্রয়োজন এখানে তাহলে তুমি মোটামুটি ধরে নাও যে तुम्हारे टाइपिंग जो क्वालिफाई हर सम्भाव्य चान्सेस बेशी रही है एछाड़ाओ तुम्हारे केमन नम्बर क्यारि होते पारे तुम्हारा परीक्षा दिएछो तुम्हारा आशा करी तुम्हारा सेटी खूब भालोभाबे जानो ताहले सेटाओ तुम्हारा किन्तु कमेंट बक्से अवश्य जानिए जाओ।